মানে ইসরায়েলের অস্তিত্বের সাথে এই কনফ্লিক্টটা খুব গুরুত্বপূর্ণ আমরা এতক্ষণ আলাপ যেটা করলাম যে এই কনফ্লিক্টটা মিলিটারি দিক থেকে বলেন ফাইনান্সিয়াল দিক থেকে বলেন ব্যবসা পাতি বহু কিছুর সাথে এটা জড়িত সুতরাং এই পরিস্থিতি আরও অনেক লম্বা সময় থাকবে এবং এই লম্বা সময়টা নিশ্চিতভাবে আমরা সাফারিংসগুলি দেখতে থাকবো বরং এই সাফারিংসটা ঘিরে আমি যেটা মনে করি যতটা না প্যালেস্টাইনের নিশ্চিতভাবে প্যালেস্টাইনের যে ঘটনা ঘটছে সেটা তো স্বাভাবিকভাবে এটা অমানবিক চরম অমানবিক পর্যায়ে কিন্তু আমি যেটা দেখছি যে এইটাকে কেন্দ্র করে যে বিশ্বের পরিবর্তনগুলি আসছে এবং আমি যে পলিটিক্যাল বলয়গুলি হয়েছে এখন দেখতে হবে যে এই পলিটিক্যাল বলয়গুলি ভবিষ্যতে কি করে সুতরাং সেটা আমরা জানি না সেটা আমরা প্রেডিক্ট করিও না কিন্তু আমরা যেটুক বলতে পারি যে এই বলয়গুলি কিন্তু আলটিমেটলি ডিটারমাইন করবে যে ইসরাইলের অবস্থান কি দাঁড়াবে প্যালেস্টাইনের ভবিষ্যৎ কি দাঁড়াবে